Hi guys, what's up and welcome back to my channel. আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই মেকআপ লুকটা। এটা একটা রোজ গোল্ড আই মেকআপ লুকের সাথে নিউড লিপস। এটা একটা ইন্ডিয়ান ফেস্টিভ মেকআপ লুক শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা প্রত্যেকেই প্রতিদিনই আমাকে বলো যে খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করো, খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপ দেখাও। সো আজকে তোমাদের জন্য আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি একেবারে কম প্রোডাক্ট দিয়ে। এর থেকে কম প্রোডাক্ট দিয়ে হয়তো মেকআপ কোনোভাবেই পসিবল না। তো চলো কথা না বাড়িয়ে চটপট দেখে ফেললি যে আজকে কীভাবে আমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। এই মেকআপ লুকটা কিন্তু অসম্ভব সুন্দর টার্ন আউট হয়েছে, দেখতেই পাচ্ছ। আমার তো খুবই পছন্দ হচ্ছে, একেবারে স্মোকি একটা রোজ গোল্ড আই আর সাথে কিন্তু নিউড লিপস। আমরা যে কোনো অকেশানে, ফেস্টিভ্যালে, কোনো পার্টিতে বা বিয়েবাড়িতে, ফাংশানে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো চলো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি ফেসটাকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি পন্ডসের লাইট ময়শ্চারাইজার দিয়ে। এরপর আমি পতঞ্জলি অ্যারোভেরা জেল ইউজ করছি প্রাইমারের জন্য। সেটাকে খুব ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়ে 3-4 মিনিট ওয়েট করবে যাতে অ্যাবসর্ব হয়ে যায়। এরপর মেকআপ কোম্পানির প্যান্টস্টিক ইউজ করছি, এটার দাম মাত্র 100 টাকা, টিনেজারদের পক্ষে কিন্তু খুবই সুন্দর একটা কম দামের প্যান্টস্টিক, যেটা কিন্তু সবাই ইউজ করতে পারবে। খুব ভালো করে আমি এটা ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ড্যাব ড্যাব করে এটাকে ব্লেন্ড করে নেবো ফুল ফেসে। এরপর ফেসটাকে সেট করে নিচ্ছি আমি হোয়াইট টোনের লুজ পাউডার দিয়ে। এই পাউডারটা আমার ভীষণই পছন্দের, দাম মাত্র 50 টাকা, এটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। আমি কিন্তু তোমাদের জন্য ভীষণ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে মেকআপ ক্রিয়েট করার চেষ্টা করি। এরপর নেক্সট আমি সুইস বিউটি হিলারি রোডার আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে এটা দিয়ে আমি আমার আইব্রো ফিল করে নিচ্ছি। তোমাদের এক্সট্রা কোনো আইব্রো প্রোডাক্টের প্রয়োজন নেই। এরপর ফেস প্যালেট ইউজ করেছি ম্যাটের লুকের, এখান থেকে আমি ব্লাশ শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল আমার যে চিক্সে। এরপর আমি ক্ল্যাম 21-এর হাইলাইটার ইউজ করছি আমি আমার হাই পয়েন্টসগুলোতে, চিক্স, নোজ, কিউপিডস বো, চিন, ফোরহেড সব জায়গায় কিন্তু খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি। এরপর সেম সুইস বিউটির প্যালেট থেকে আমি রোজ গোল্ড শেডটাকে আমি আমার মিডল অফ দ্য আইলিডে ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সেম প্যালেট থেকে লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার আউটার ভিতে ফোকাস করে আস্তে আস্তে ব্লেন্ড করব। নেক্সট ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে এগেন আমি আমার আউটার ভিতে ফোকাস করছি এবং কালারটাকে আরও সুন্দর করে ইন্টেন্স করছি। সেম ডার্ক ব্রাউন শেডটাকে লোয়ার ওয়াটার লাইনেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এই হোয়াইট শিমারি শেডটা দিয়ে ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপর একটা কাজল নিয়েছি আমি এখানে এলিয়েটিনের, এটা দিয়ে আমি সামান্য হালকাভাবে ছোট্ট একটা আইলাইনারের মতো ক্রিয়েট করছি আর লোয়ার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে। আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে মেবলিনের কোলোসল মাস্কারা, আমার আপার আর লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নেব। এরপর হুডা বিউটির একটা ডিউপ লিপস্টিক ইউজ করছি, এটাও কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যে তোমরা লোকাল মার্কেটে ডিস্ট্রিক্টটা পেয়ে যাবে। সো গাইজ, এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। খুবই সুন্দর টার্ন আউট হয়েছে, খুবই কম প্রোডাক্ট ইউজ করেছি আমি তোমাদের জন্য, কারণ বেশিরভাগই তোমাদের ডিমান্ড থাকে যে খুব কম প্রোডাক্ট, খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। সো আমার এর থেকে বেশি কম প্রোডাক্ট বা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে কিন্তু মেকআপ পসিবল না। সো সেটাকে মেকআপ বলবে না, অনেকেই বলে অ্যালোভেরা জেল পাউডার ওগুলো দিয়ে কিন্তু মেকআপ হয় না। সো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।